হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন কিসমত আইটি ইউটিউব চ্যানেল। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অর্থাৎ WBSCVT অনুমোদিত যে সমস্ত আইটিআই গভর্নমেন্ট এবং পিপিপি অর্থাৎ প্রাইভেট আইটিআইগুলি আছে, সেই সমস্ত স্পন্সার আইটিআই অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সার আইটিআইগুলি আছে, সেই সমস্ত আইটিআইগুলিতে যে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট লেটারটি যা বেরিয়ে গেছে, তো এরপর কোন ক্যান্ডিডেট অটো আপগ্রেডেশনের ব্যাপারে কথা বলবো এবং ট্রেনিংটি কোন কলেজ পেয়েছো সেটি কীভাবে দেখবে বিস্তারিত দেখে নেবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন আছে তাদেরকে বলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিতে, সবার আগে সবার প্রথমে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ডিপার্টমেন্টে এখানে নোটিশটি জারি করা হয়েছে। তো এখানে যেটি বলা হয়েছে 12/9/2021 তারিখে অনলাইন ফিস জমা দেওয়ার লাস্ট তারিখ, এবং আরও একটি এখানে যে স্ক্রল ডাউন হয়ে যাচ্ছে এটি দেখে নেবে কথাটি কি বলা হয়েছে না। এইখানে যে সমস্ত কলেজগুলি অর্থাৎ আর্জেন্ট নোটিশ এখানে বেরিয়েছে, ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট লেটার অর্থাৎ ই গ্রুপ এবং এম গ্রুপে দুটো গ্রুপেরই যে অ্যাডমিশন প্রসেস ডিউটি অর্থাৎ যে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট লেটারটি বেরিয়ে গিয়েছে, গভর্নমেন্ট আইটিআই পাবলিশ করেছে, যে সমস্ত গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার কলেজগুলি আছে সেই সমস্ত কলেজগুলি এখানে সিট বেরিয়ে গেছে। তো লাস্ট ডেট অ্যাডমিশন হওয়ার এবং অ্যাডমিশনের ফিস জমা দেওয়ার 12/9/2021 তারিখে লাস্ট ডেট। এবং এখানে একটা কথা বলে রয়েছে না, ক্যান্ডিডেট যদি যে সমস্ত ক্যান্ডিডেটগুলি কলেজ কাউন্সিলিংয়ে পেয়ে গেছে অলরেডি, সেই সমস্ত স্টুডেন্টরা এখানে অটো আপগ্রেডেশন করতে পারবে। তো অটো আপগ্রেডেশন করার জন্য কী কী দরকার এবং অটো আপগ্রেডেশন করলে কী কী বেনিফিট পাবে, যদি কারো এই ডিটেলসে ভিডিও চাই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সম্পূর্ণ ভিডিও জানিয়ে দেওয়া হবে। তো এখানে যে ফিস স্ট্রাকচারটি আছে সেটিও দেখে নেবে। ফিস স্ট্রাকচারে অলরেডি আমার ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে, চাইলে তোমরা সেখানে ভিজিট করে দেখে নিতে পারবে। তো এখানে কী করবে না, যে সমস্ত স্টুডেন্টদের অ্যালটমেন্ট লেটার এসেছে কি আসেনি সেটা দেখার জন্য কী করতে হবে না, অলরেডি রেজিস্টার সাইন ইন এইখানে যে এটা আছে অর্থাৎ অলরেডি রেজিস্টার সাইন ইন এইখানে ক্লিকটে করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে না লগ ইন করার পর আপনারা পুরো ডিটেলসটি দেখে নেবে। তো লগ ইন করার জন্য আমি হাত দিলাম, এরপর আমার যে ইউজার আইডি পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আমি দিয়ে দেবো এখানে। তো এখানে ক্যাপচার কোডটি এন্টার করব, এন্টার করার পর এখানে দেখাবে যে আমার কলেজ পেয়েছে কি পায়নি, তো বিস্তারিত দেখে নেবেন। তো এখানে দেখাচ্ছে কি না, অ্যাকশন দেখাচ্ছে, এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট, সব রকম ভেরিফিকেশন এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যে দেখাচ্ছে অ্যালটমেন্ট লেটার, এই অ্যালটমেন্ট লেটারে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখাবে যে আপনি যে সমস্ত কলেজগুলি অর্থাৎ এই ভিউ চয়েসে গিয়ে দেখে নেবে আপনার প্রথম লিস্টে কী কী কলেজ আছে, দ্বিতীয় লিস্টে কী কী কলেজ আছে। তো সেই সমস্ত কলেজের মধ্যে যদি পেয়ে থাকো তাহলে এখানে অ্যালটমেন্ট লেটারের জায়গা এখানে দেখাবে। তো আমি এটা সিকিউরিটি রিজনের জন্য আমি অ্যালটমেন্ট লেটারটা দেখাচ্ছি না। তো এরপর দেখাবে যে যদি কেউ অ্যালটমেন্ট লেটার পেয়ে থাকো তাহলে সেই যে কলেজের চান্সটি পেয়ে থাকো সেই কলেজের চান্সে অর্থাৎ অ্যালটমেন্ট লেটারে ইমেল অ্যাড্রেস এবং পয়সা অর্থাৎ ফিস পাঠানোর কিছু স্ট্রাকচার অর্থাৎ যে গাইডলাইনগুলি দেওয়া থাকবে সেই সমস্ত গাইডলাইনগুলি মেনে ফিসটি পেমেন্ট করে দেবে, এবং অ্যালটমেন্ট লেটারটির সঙ্গে সঙ্গে কী কী ডকুমেন্টস রিকোয়ার লাগবে সেগুলি ওখানে বলা থাকবে অ্যালটমেন্ট লেটারে। তো বিস্তারিত দেখেন আপনারা কী করবেন, নাটি পাঠিয়ে দেবেন, কলেজে সেন্ড করে দেবেন, ফিজিক্যালি যাওয়ার কোনো দরকার নেই, সব প্রসিডিওর অন্তত অনলাইনের মাধ্যমেই হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্ত, নমস্কার।